ডিজিটাল কারচুপির মাধ্যমে সেই নির্বাচন হয়েছে। একটি নমুনা আমি বলতে চাই যে আমাদের জয়কলস ইউনিয়নের বর্তমান এমপি সাহেবের ইউনিয়নের একটি সেন্টার জয়কলস উজানিগাঁও সেন্টার, সেখানে একটি গ্রাম আছে কাকিয়ারপাড় নোয়াগাঁও, সেখানে 217টি বুথ, কিন্তু ওই গ্রামের কিছু লোক রানীগঞ্জ এলাকায় মাটির কাজে ছিল, ইলেকশনের দিন বুট দিতে পারে নাই, প্রায় 53 জন মাটির শ্রমিক, কিন্তু নির্বাচনের দিন বুট যখন গণনা করা হলো তখন এই গ্রামে দেখা গেল মাত্র 2টি বুট বাকি রেখেই সবগুলো বুট কাস্ট হয়েছে। এ থেকেই প্রমাণিত হয় যে ডিজিটাল কারচুপির এই নির্বাচনে কে কোন সেন্টার থেকে বিজয়ী হলো সেটা ধর্তব্য বিষয় নয়। আমি আশা করি আপনার প্রশ্নের জবাব পেয়েছেন। 2 নম্বর হলো যে জগন্নাথপুরের বিষয়ে যেটা বলছেন যে জগন্নাথপুরের উন্নয়ন, জগন্নাথপুরের উন্নয়ন নিয়ে তিনি প্রশ্ন রেখেছিলেন নিউকাসল থেকে মৌলানা মুখলিসুর রহমান সাহেব সম্ভবত। তো আমি আপনাদেরকে ছোট্ট পরিসরে বলতে চাই, যেহেতু আমাদের সময় কমে যাচ্ছে, ইনশাআল্লাহ 13 মাস 6 দিনে অভিজ্ঞতার আলোকে আমি বলতে চাই জগন্নাথপুরের বিশেষ করে শিক্ষাক্ষেত্রে, যোগাযোগ ক্ষেত্রে, বিদ্যুৎ ক্ষেত্রে, চিকিৎসা ক্ষেত্রে আমি আমার নির্বাচন এলাকাকে একটি মডেল এলাকা হিসেবে করার জন্য যা করার প্রয়োজন সব কিছু করব। 3 নম্বর আরেকটি প্রশ্ন আমার এই ভাই বলেছেন যে দুই দল ধ্বংসের দ্বারপ্রান্তে নিয়ে যাচ্ছে, এবং তিনি বলেছেন যে আওয়ামী লীগ ভালো করছে, কিন্তু আমরা প্রশ্ন রাখতে চাই যে বিশ্বব্যাংকের যে পদ্মা সেতু নিয়ে যে মহা কেলেঙ্কারি হলো, আমরা নগদ এই মুহূর্তে আওয়ামী লীগের যে দুর্নীতি, আওয়ামী লীগের মাধ্যমে যে দেশ যে ধ্বংসের দ্বারপ্রান্তে চলে গিয়েছে তার অন্যতম একটি নমুনা আপনারা অবশ্যই স্বীকার করতে বাধ্য হবেন যারা আওয়ামী লীগের রাজনীতির সাথেও জড়িত। কারণ এখানে বিশ্বব্যাংকের যে পদ্মা সেতু, সেই পদ্মা সেতুতে মাত্র এখানে 20,000 কোটি টাকার চেয়ে একটু বেশি সেই পদ্মা সেতুতে ব্যয় হবে, কিন্তু এর আগে আওয়ামী লীগ ক্ষমতায় আসার পরে 33 লক্ষ শেয়ার হোল্ডারদের কাছ থেকে 80,000 কোটি টাকা উদাও করে নিয়ে গিয়েছে আওয়ামী লীগ। এই 80,000 কোটি টাকা যদি উদাও হতো না তাহলে বাংলাদেশ বিশ্বব্যাংকের কাছে ধরনা দেওয়ার প্রশ্ন আসতো না। 80,000 কোটি টাকা 4টি পদ্মা সেতু বাংলাদেশে করা সম্ভব। আজকে এই অবস্থা কেন হলো? তারা দুর্নীতি করেছেন, দুর্নীতির জন্য দাসকোদ দিয়ে এখন আবার বাংলাদেশের দুর্নীতি কমিশনকে তদারকি করার জন্য আবার বিশ্ব ব্যাংকের মাধ্যমে আরেকটি টিম এসেছে, এর চেয়ে লজ্জার কোথায় আছে? বাংলাদেশকে আওয়ামী লীগই ধ্বংসের দ্বারপ্রান্তে নিয়ে যাচ্ছে, এটা অবশ্যই সকল মানুষই ভালো করে জানে। আমাদের পদ্মা সেতুই বলেন, হলমার্ক কেলেঙ্কারাই বলেন, আমরা সব কিছুতেই দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি, আইন শৃঙ্খলার অবনতি, আপনাদের শরিক দল মহাজোটের এরশাদ সাহেব পর্যন্ত বলেছেন যে গড়ে তাকলে খুন, বাইরে গেলে গুম। এই এরশাদ সাহেব কিছুদিন আগেও বলেছেন যে এই সরকার 1 কোটি ভোটার ইতিমধ্যে হারিয়ে ফেলেছে শেয়ার কেলেঙ্কারির মাধ্যমে। শুধু তাই নয়, অর্থমন্ত্রী মহোদয় আমাদের সিনিয়র কৃতি সন্তান আবুল মাল মুহিত সাহেব বলেছেন যে আমি এই সরকার থেকে 9 মাস যাবৎ পালিয়ে বেড়ানোর চেষ্টা করছি, যেখানে অর্থমন্ত্রী সেকেন্ড ম্যান অফ দিস গভর্নমেন্ট, সেই অর্থমন্ত্রী বলছেন যে এই সরকার থেকে তিনি 9 মাস থেকে পালিয়ে যাবার চেষ্টা করছেন। তাহলে এই সরকার দুর্নীতির দিক দিয়ে এমনভাবে লেগে বসেছে যে বাংলাদেশকে দুর্নীতির শেষ প্রান্তে নিয়ে যাচ্ছে এবং ধ্বংসের শেষ প্রান্তে নিয়ে যাচ্ছে। আমরা আর কতগুলো প্রমাণ আপনাদের সামনে উপস্থাপন করব। আমরা অর্থমন্ত্রী মহোদয় কিছুদিন আগে বলেছেন যে বাংলাদেশের প্রধানমন্ত্রী ডক্টর ইউনুস সাহেবকে নিয়ে এভাবে তিনি লেগেছেন যে ডক্টর ইউনুস সাহেবের কারণে বাংলাদেশ বিশ্ব থেকে বিচ্ছিন্ন হয়ে পড়েছে। তাহলে বাংলাদেশ থেকে বিচ্ছিন্ন করলো কে? আওয়ামী লীগ। এই আওয়ামী লীগ সরকারই বাংলাদেশকে ধ্বংসের দ্বারপ্রান্তে নিয়ে যাচ্ছে। আর তুলনামূলকভাবে বিগত 4 দলীয় জোট সরকার বাংলাদেশের অবস্থান অত্যন্ত উন্নত করেছিল বিশ্বের বুকে, বিভিন্নভাবে কাজ করেছে উন্নয়নের দিক দিয়ে। আমরা যে অবস্থানে